নমস্কার বন্ধুরা, আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল তুষারের বাগান। দেখুন, এক সপ্তাহ আগে আমি একটা পদ্ম গাছের ওপরে ভিডিও এনেছিলাম, যাতে আমি পরিচর্যা দেখিয়েছিলাম। আপনাদের বলেছিলাম যে এই ফেব্রুয়ারি মাস যে আসছে আর বা মার্চের ভিতরেই আপনারা পরিচর্যাটা করে ফেলুন, দেখবেন সামনে খুবই ফুল আসবে, ফুল পাবেনই আপনারা, যদি আপনাদের গাছটা পূর্ণবয়স্ক হয় বা টিউলিপ থেকে হয়। দেখুন, যেদিন আমি পরিচর্যা করি সেদিন হাতে গোনা দুটো থেকে তিনটে পাতা ছিল, আর ঠিক এক সপ্তাহ হয়েছে, শুধু কেবল এক সপ্তাহ, তাতে দেখুন কত পাতা হয়েছে। আমার জায়গাটা যেহেতু একটু ছোটো, আপনারা দেখলে বুঝতে পারবেন কত পাতা হয়েছে। দেখুন, পাতার উপরে পাতাকে আমাকে সাজিয়ে রাখতে হয়েছে। দেখুন, এই যে এরিয়াল স্ট্রিকগুলো, লিপ যাকে বলি আমরা, এ ওঠার চেষ্টা করছে। এইটা লক্ষণ পেলেই ভাববেন যে আপনারা পদ্ম ফুল পেতে খুব শীঘ্রই চলেছেন। আবার এই যে দেখুন, এইখানে দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই একটা পাতা দেখুন আবার সুন্দর পিঙ্ক নিয়ে গ্রিন নিয়ে মিশিয়ে একটা পাতা উঠছে, দেখেছেন? তা এই দেখুন, এই পাতাটা গতকাল প্রস্ফুটিত হয়েছে, আজকের রাত চলে গেলে এটা আবার বড় হয়ে যাবে। ঠিক এই পাতাগুলোর আকৃতি, একটু বড় জায়গা হলে হয়তো মেলতে পারতো, কারণ যেহেতু আমি বুঝতে পারিনি, দু তিনটে তো মাত্র পাতা ছিল, যে সার আর ট্রিটমেন্টটা যে এতটা কাজে লেগে যাবে আমি নিজেও এতটা খেয়াল করতে পারিনি। তাই জন্য দেখুন কত পাতা ছেড়েছে। তা এই যে সারের যে নিয়মটা আমি বলেছিলাম, যে টেকনিকটা বলেছিলাম, এইভাবে করুন, আপনারা যারা যারা দেখছেন একবার ডেসক্রিপশানের লিঙ্কটা আমি দিচ্ছি, এখানে দিলে অনেক বড় হয়ে যাবে, ওইখানে যান, ছোট্ট একটা ভিডিও আছে এরকম দু আড়াই মিনিটের ভিতরেই, দেখবেন সেইখানে এই পদ্ম গাছের পরিচর্যাটা বলা আছে। ওই সারটা ওই টেকনিকে দিন, যে যে টেকনিক আমি বলেছিলাম, ঠিক আছে? আর একটা স্পেশাল জল তৈরি করে আমি দিয়েছিলাম, ওই জলটা দিন, দেখবেন পদ্ম গাছে আপনার ফুল আসতে বাধ্য, আর এক সপ্তাহের ভিতরেই আপনি রেজাল্ট পাবেন। ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর ডেসক্রিপশানে গিয়ে আপনি লিঙ্কটাতে ভিডিওটা দেখে নিন।